যা সন্দেহ করেছিলাম ঠিক তাই। ইমিডিয়েট বুকে একটা পেসমেকার বসাতে হবে। পেসমেকার? পেসমেকারটা কি? একটা যন্ত্র, নকল হৃৎপিণ্ড বলতে পারেন। ওইটার সাহায্যে এখন আপনাকে নিঃশ্বাস নিতে হবে। চিনুকে বললাম আজ অফিসে যাস, শুনল না, বউকে বেরিয়ে গেল, ও থাকলে সব বুঝে নিত। কি করতে হবে আপনি আমাকে বলুন। কেসটা খুবই সিরিয়াস, নেগলেক্ট করবেন না। আজকালের মধ্যেই কোনো ভালো হসপিটাল বা নার্সিংহোমে ভর্তি করে দিন। ডাক্তারবাবু, কত খরচ পড়বে মনে হয়? তা প্রায় সব মিলিয়ে 20-25 হাজার টাকা তো বটেই। এতগুলো টাকা? লতিকাদের বাড়িতে গিয়ে প্রদীপকে বললে হয় না? না না, দেবে বলে তো না। মার অসুখের খবর শুনে লতিকার বাড়িতে আসাই বন্ধ করে দিয়েছে। পাগল নাকি? এখন গেলেই মা টাকা টাকা করবে। তাই বলে অসুস্থ মাকে দেখতেও যাবে না? আমি গিয়ে কি করব, ছেলেরা তো রয়েছে। আশ্চর্য, দিনের মধ্যে 10 বার মায়ের কাছে গিয়ে পড়ে থাকতে, অথচ থামো তো, আর দয়া দেখাতে হবে না। শোনো, ওরা যদি তোমার কাছ থেকে টাকা চাইতে আসে পরিষ্কার বলে দেবে নেই। পুজোর সময় কাশ্মীরে বেড়াতে যাব বলে যে টাকাটা তুলে রেখেছি ওটাই দিয়ে দাও না। কি দরদ, আমার কতদিনের শখ। ঘুমো তো, ঘুমো। ঘুম আমার আসবে না। বুকে বড় ব্যথা। আমি আপনার বুকটা হাত দিয়ে দেবো মা। না, তুমি আমাকে স্পর্শ করবে না। ওকে বকছো কেন? ও কি করেছে? ও এই বাড়িতে আসার আগে আমি তো ভালোই ছিলাম। ও আসার পরে তো চেঁচাচ্ছ কেন? তোমার চেঁচানো বারণ। তাহলে ওকে ঘর ছেড়ে চলে যেতে বলো, আমি ওর মুখ দেখতে চাই না। চিনু বাড়ি ফিরেছে কিনা জানো? টাকাটা কোথায়? টাকাটা কোথায়? সরিয়ে ফেলেছি। উফ, বাঁচিয়েছো। সাদে কি বাবা তোমায় ভেড়া বলে? মার সামনে এমনি হুট করে টাকাটা বের করে দিলে। আমি কি করে জানবো বলো তো? শোনো, মা বলেছে তুমি এলে তোমাকে মার কাছে পাঠিয়ে দিতে। কি ব্যাপার বলো তো? চলো, আমিও তোমার সঙ্গে যাচ্ছি। মা টাকার কথা বললেই বলবে। এখন আর উপায় নেই বাবা, টাকাটা আমরা জমা দিয়ে দিই। মা, আমরা ঘরে যাচ্ছি। না মিনয়বাবু, আমরা আপনাকে একসঙ্গে এতগুলো টাকা লোন দিতে পারবো না। স্যার বলছি স্যার, আর যদি 2-5 হাজার টাকা হয় তো বলুন, আমি পার্সোনালি একটু চেষ্টা করে দেখতে পারি। কিন্তু টাকাটার যে আমার ভীষণ দরকার ছিল স্যার। আমি দুঃখিত স্যার, কোনোভাবে কি ব্যবস্থা করা যায় না? একটা মাত্র উপায়ই আছে, তবে। হ্যাঁ বলুন, কি উপায়? ভলেন্টারি রিটায়ারমেন্ট, মানে তুই স্বেচ্ছায় চাকরি ছেড়ে দিচ্ছিস। হ্যাঁ বাবা, এছাড়া আমার এতগুলো টাকা জোগাড় করার আর কোনো উপায় নেই। তুই তুই আমার জন্য চাকরি ছেড়ে দেবে মিনু? মা, ছেলেবেলা আমি মাকে হারিয়েছি, মা হারাবার ব্যথা কি আমি জানি। তোমার দুই ছেলে যাতে সে ব্যথা না পায় তার জন্য চাকরি কেন? আমার জীবনটা পর্যন্ত আমি দিতে পারি। আমি বলি কি মিনু, তুই চাকরিটা ছাড়িস না, তোর বউ বাচ্চা আছে, আমি বরঞ্চ বাড়িটা বেচে। না বাবা, বাড়ি বেচলে বুড়ো বয়সে থাকবে কোথায়? তুমি আমার জন্য ভেবো না। মা আমাকে ছেলে বলে শিক্ষা না করলো, আমি তো জানি এই আমার মা। ছেলে হয়ে মায়ের জন্য এটুকু করতে পারবো না? নিশ্চয়ই করবে। ছেলে হয়ে মায়ের জন্য 100 বার করবে।
কিন্তু বাবা হয়ে ছেলের জন্য তো একবার ভাববে। এখন চাকরি করছো, তবু ছেলেটাকে ভালো মন্দ খাওয়াতে পারি না। এরপর যদি চাকরি ছেড়ে দাও। তুমি আমার উপর ভরসা রাখো মমতা, আমি থাকতে তোমাদের কোনো অসুবিধা হবে না। তোমার মার ব্যাপার, আমি মা হয়ে বাধা দেব না। তবে চাকরি ছাড়ার আগে আরেকবার ভেবে দেখো। ভেবেছি স্যার, সারা রাত ভেবেছি, কিন্তু মাকে বাঁচানোর এছাড়া কোনো উপায় নেই। রেজিগনেশন লেটার তো দিলেন, কিন্তু এ বাজারে চাকরি গেলে চাকরি জোগাড় করতে পারবেন? আমি চেষ্টা করে আপনার জন্য হাজার সাতেক পর্যন্ত। না স্যার, না স্যার, আমার আরো টাকার দরকার, ওই 7,000 কিছু হবে না। আচ্ছা ঠিক আছে, আপনি বসুন, আমি টাকাটা আপনাকে আনিয়ে দিচ্ছি। ডাক্তারবাবু আছেন? হ্যাঁ। আস্তে 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 আস্তে। কি হলো এভাবে ধপ করে বসে পড়লে? আমার সর্বনাশ হয়ে গেছে তন্দ্রা। যে বন্ধুর সাথে ব্যবসা করছিলাম, কায়দা করে ও আমার সবকিছু ওর নামে লিখিয়ে নিয়েছে। তুমি না দেখে সই করলে কেন? এতদিন ওই সবকিছু দেখেছি, আমি কি করে জানবো? আমি ওকে এত বিশ্বাস করতাম। বাড়িটা বাড়িটা আছে তো? ওটাও গেছে। আজই চলে যাবি? হ্যাঁ, বিকেলে মা আসবে, বড়দের সঙ্গে নার্সিংহোমে গিয়ে মাকে নিয়ে এসে আজ দীপাকে নিয়ে আমি সন্ধ্যে ট্রেনে ফিরে যাব। মার উপরে অভিমান করে? অভিমান নয় বাবা, মা যখন ওকে সহ্যই করতে পারে না, প্রথমে তো আমি ওকেই ভুল বুঝেছিলাম, মেরেছিলাম। পরে ওখানে গিয়ে যখন ওর মামার কাছে সব শুনলাম। যাক, যাওয়ার হয়ে গেছে। আমার সবচেয়ে বড় আফসোস কি জানিস, আমি ছোট বউয়ের মুখখানা দেখতে পেলাম না। আমি ছোট বউয়ের মুখ দেখতে চাই না। ও বাড়িতে থাকলে আমি আবার অসুস্থ হয়ে পড়ব। না, ও থাকবে না। তনু তোমার সঙ্গে দেখা করতে এসেছিল, তখন তুমি ঘুমাচ্ছিলে। ও বলেছে তুমি বাড়ি ফিরলে ওরা চলে যাবে। উঠুন মা, উঠুন। খেয়াল রাখবেন যেন কোনো অবস্থাতেই উত্তেজিত না হয়। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।